রড ছাড়াই শুধুমাত্র সিমেন্ট আর বালু দিয়ে ঢালাই দেয়া হয়েছিল স্বাস্থ্যকেন্দ্রের ছাদ। দায়িত্বরতরা অনিয়মে বাধা দিলেও তাতে কর্ণপাত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেরামত কাজে উন্নয়নের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে ঠিকাদারের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি নির্দেশনাকে বিধ্যাঙ্গুলি দেখিয়ে 6,64,000 টাকার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ছাদের কিছু অংশে নামে মাত্র রড দিলেও বাকি অংশগুলোতে রড ছাড়াই শুধুমাত্র সিমেন্ট আর বালুর প্রলোভ দিয়ে ছাদের কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান খাদিজা ট্রেডার্স। বিষয়টি নিয়ে কর্মরত শ্রমিকদের সাথে আলাপ করলে তারা বলেন, ঠিকাদারের নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন তারা। ভবন ঘুরে দেখা যায়, নিচতলায় রিপেয়ারিংয়ে নিম্নমানের বালু, কাঠ ও টাইলস দিয়েই কাজ শেষ করার পায়তারা করছেন ঠিকাদার। এই ঘটনায় স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হলেও তাতে কর্ণপাত করেনি দায়িত্বরত সংশ্লিষ্টরা কেউ। আস্তে আস্তে সেগুর সাথে বলেন ভাই, আপনি কত না ভাই, আমি আমার দিতে বাকি, আমি আমরা বদলাবে মানে আপনি কোন পাশে দেশের কোন পাশে দেন ভাই? আমি আমার কি বলছি যে সেরা আসতে আসে সেগুলো আগে বলেন, এরা আইতেছে ওই কালিজির আই কোন পাশে রড দিছে আর কোন পাশে কাজ করেন ভাই? আমি আমার কি বলছি কোন এটা আমরা কিছু জানি, আমরা কাজে আইছি কাজ করছি, এরা রড দিয়ে পারুক, বালি দিয়ে পারুক, জ্যা দিয়ে পারুক, এটা হেগো ব্যাপার, আমার দ্বারা সম্ভব কি কোন? তাহলে বাকি অংশ কি বালু দিয়ে ঢালাই দেওয়া হয়েছে? না, বালু দিয়ে ঢালাই ঢালাই দিয়ে ঢালাই হয়েছে, সপ্তাহে ঢালাই হয়েছে। হ্যাঁ, তাহলে মিথ্যে কিছু নেই, উঠে উঠতে আমরা দেখেন রড কোন পাশে নাই, এই পর্যন্ত হয়েছে রড। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদি হাসানের সাথে কথা বললে এর সত্যতাও স্বীকার করেন তিনি। সম্পন্ন হয় সেজন্য আমরা সবসময় এইচইডিকে, এইচইডি ইঞ্জিনিয়ারদেরকে আমরা সবসময় কথা বলি। ইভেন আমাদের মান্থলি মিটিং যে হয় জেলা, আমরা সবাই তাকে তাদেরকে বলি, এবং ইভেন আমাদের ডিডি স্যারও সবসময় বলে যে আপনারা ভালো করে কাজ করেন, যেই যেই কাজ আছে শিডিউল অনুযায়ী যেভাবে কাজ আছে সেভাবে চেষ্টা করেন কাজ করার জন্য। কিন্তু দেখা যায় যে আলটিমেট কন্ট্রাক্টরদের সাথে আমরা সবসময় পেরে উঠি না, মানে ইরেলেভেন্ট হলো, ঠিকাদারদের সাথে আমরা পেরে উঠি না। এখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অনেক কাজ আছে যে আমরা আমরা যেহেতু ওই রকম টেকনিক্যাল লোক না, আমরা অত ভালোভাবে বুঝি না, এটা টেকনিক্যাল যেহেতু ইঞ্জিনিয়াররাই ভালো বোঝে, তারা মানে কীভাবে কোন কোন জায়গায় কী ধরা আছে তারা সেভাবে যদি কাজটা করায় তাহলে আমরা আমাদের যেই আমাদের যে সেবাদানকারী যারা আছে এসএসসিএম ও এফডব্লিউবি তারা ভালোভাবে সেবাটা দিতে পারে এবং মানুষও উপকৃত হয়। রড ছাড়াই ঢালাইয়ের কাজ শেষ করার বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে জানাজানি হলে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ঠিকাদারকে অফিসে ডেকে সরকারি নির্দেশনা অনুযায়ী রড ব্যবহার করে ছাদের কাজ পুনরায় শেষ করার জন্য বলেছেন। তবে অভিযোগ প্রসঙ্গে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান খাদিজা ট্রেডার্সের নাম্বারে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি। তবে নির্মাণ করা ছাদের ঢালাই ভেঙে পুনরায় রড দিয়ে আবারও ঢালাই দিবেন বলে জানিয়েছেন তারা। সাব্বির খান, BHS TV, বরিশাল।